প্রসূতি মৃত্যুকে কেন্দ্র করে এমআর বাঙুর হাসপাতালে উত্তেজনা চিকিৎসায় গাফিলতির অভিযোগ হাসপাতালের বিরুদ্ধে ঘটনাস্থলে পুলিশ তদন্ত করে ব্যবস্থার আশ্বাস হাসপাতাল কর্তৃপক্ষের হাসপাতালে ভর্তি হওয়ার পর প্রসূতির চিকিৎসায় গাফিলতি হয়েছে এবং তাতেই সন্তান প্রসব করার পর পরিস্থিতি সংকটজনক হয়ে এক মহিলার মৃত্যু হয়েছে এবং সেই অভিযোগকে কেন্দ্র করে এম আর বাঙুর হাসপাতালে চাঞ্চল্য এবং উত্তেজনা পরিস্থিতি সামাল দিতে পুলিশের পক্ষ থেকে বিশাল একটি টিম এসছে এবং রোগীর পরিজনদের সঙ্গে তারা কথা বলেছেন রোগীর পরিজনদের অভিযোগ যে হাসপাতালে ছ তারিখ এই প্রসূতি ভর্তি হয়েছিলেন এবং সাত তারিখ তার যে চিকিৎসায় গাফিলতি হয়েছিল সেই কারণেই ওই মহিলার আজকে মৃত্যু হয়েছে তাদের আরও অভিযোগ যে সাত তারিখ ভর্তি হওয়ার পর চিকিৎসকদের বারবার ডাকা সত্ত্বেও তারা আসেননি এবং আজকে ওই মহিলার মৃত্যুর পর পরিবারের পক্ষ থেকে চিকিৎসায় গাফিলতির অভিযোগ তোলা হয়েছে এবং চাঞ্চল্য ছড়িয়েছে এমআর বাঙুর হাসপাতালে পুলিশকে ঘটনাস্থলে আসতে হয়েছে পরিস্থিতি সামাল দিতে এবং পুলিশের পক্ষ থেকে পরিবারের সঙ্গে কথা বলা হয়েছে এবং পরিবারের দাবি তারা এই নিয়ে লিখিত অভিযোগ জমা দেবেন লিখিত অভিযোগ জমা দেওয়ার এই মুহূর্তে যে প্রক্রিয়া সেটা চলছে এবং পুলিশের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে যে এই অভিযোগকে কেন্দ্র করে যা যা করণীয় পদক্ষেপ আছে তারা সেই পদক্ষেপ করবেন এবং হাসপাতালের তরফ থেকে অবশ্যই এই বিষয়ে পুলিশের সঙ্গে সহযোগিতা করার আশ্বাস দেওয়া হয়েছে তবে কি কারণে এই মৃত্যু হয়েছে পুরো বিষয়টা তদন্ত না করে কিছু বলা যাবে না বলেই হাসপাতালের তরফ থেকে দাবি করা হয়েছে ক্যামেরায় সঞ্জয় চট্টোপাধ্যায়ের সঙ্গে ঝিলাম করঞ্জায় এবিপি আনন্দ কলকাতা এবার দেখুন পরিবারের তরফ থেকে ঠিক কি অভিযোগ করা হয়েছে সাত তারিখে ও পেশেন্টটা পেশেন্টের যা কন্ডিশন ছিল দশটা থেকে আড়াইটা তিনটে অবধি ক্রিটিক্যাল কন্ডিশন যখন বিপি হাই ছিল তখন ওকে একটা অবজারভেশনও রাখা হয়নি ওকে ওখান থেকে মানে আড়াইটে তিনটে অবধি ওই বেডে রাখা হলো তারপরে ওকে ওখান থেকে শিশুতে শিফট করা হয়েছিল ছ ঘন্টা যে লেট করা হলো চিকিৎসা হলো না এই ফলস্বরূপ মেটা একদম পুরো সর্বনাশ হয়ে গেল মেটা মারা গেল আমার এটাই হচ্ছে বড় যে চিকিৎসার মানে এই গাফিলতি জন্য মানে অবহেলার জন্য মানে অবহেলার জন্য মারা গেল ফের ভাটপাড়ায় উদ্ধার বোমা আজ সকালে আট নম্বর ওয়ার্ডে নয়া বাজারে তিন নম্বর গলিতে নির্মীয়মান বাড়ির পেছন থেকে পঞ্চাশটি তাজা বোমা উদ্ধার হয় বোমাগুলি প্লাইউড দিয়ে ঢাকা দেয়া ছিল বলে পুলিশ সূত্রে খবর কে বা কারা ওখানে বোমা মজুদ করেছিল খতিয়ে দেখা হচ্ছে অবশেষে শিয়ালদা মেট্রোর উদ্বোধন হতে চলেছে জুলাই সোমবার উদ্বোধন করবেন কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রী স্মৃতি ইরানি খবর সূত্রে জুলাই বৃহস্পতিবার থেকে শুরু হবে যাত্রী পরিষেবা এটি ইস্ট ওয়েস্ট মেট্রোর একটি অংশ আপাতত সেক্টর ফাইভ থেকে শিয়ালদা পর্যন্ত চলবে ইস্ট ওয়েস্ট মেট্রো যাত্রাপথে শিয়ালদা স্টেশন জুড়ে যাওয়ায় ইস্ট ওয়েস্ট মেট্রোর যাত্রী সংখ্যা অনেকটাই বাড়বে বলে মেট্রো কর্তৃপক্ষের আশা